প্লে দিয়ে যা বানিয়েছি আমার বানানোর মধ্যে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে বড় গোলাপ বানানো যে এত সহজ আমি না বানালে বুঝতেই পারতাম না দিয়ে এত সহজে গোলাপ বানিয়ে বানিয়ে একটা ওয়ালমেট আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিভাবে এত সহজে গোলাপ বানিয়ে এই ওয়ালমেটটা তৈরি করলাম আজকে এটাই শেখাবো একে ছোট ছোট করে গোল গোল করে স্কেল দিয়ে চাপা দিলে এরকম গোল গোল পাপড়ি হয়ে যাবে তারপর পাপড়িটাকে একটার উপর আরেকটা বিছিয়ে নিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই গোলাপের ভেতরের অংশটা হয়ে যাবে তারপর আরও বেশি বেশি করে পাপড়ি বানিয়ে নিতে হবে দিয়ে একটু পাপড়ির নিচের সাইডটাকে ভাজ করে দিতে হবে ভাজ করে দিলে গোলাপের পাপড়ির মতো একটু মুকড়া হয়ে যাবে তারপরে ছোট গোলাপ বানাতে চাইলে বেশি পাপড়ি দেওয়া যাবে না আর বড় গোলাপ বানাতে চাইলে অনেকগুলো পাপড়ি নিতে হবে পাপড়ি লাগানোর সাথে সাথে এইভাবে করে একটু একটু করে উপরে সাইডগুলো আঙুল দিয়ে ভাজ করে নিতে হবে তাহলে একটু গোলাপের মতো শেপগুলো চলে আসবে আঠারো বিশটা পাপড়ি লাগিয়ে নিলে একটা বড় গোলাপ হয়ে যাবে আর ছোট গোলাপের ক্ষেত্রে অর্ধেক পাপড়ি লাগিয়ে নিতে হবে আর পাপড়ির সাইজগুলো আর একটু ছোটো করে নিতে হবে এই পাপড়ি লাগাতে লাগাতে নিচের অংশে একটু বাড়তি হয়ে যায় ওইগুলো কেটে নিতে হবে এরপর আমি কলি বানিয়ে নিয়েছি কলিতে আমি টুলস দিয়ে এরকম করে ডিজাইন করে নিয়েছিলাম এরপরে কলা পাতা কালার দিয়ে নিচের সাইডে পাতার মতো করে নিয়েছিলাম এটা করলে কলির ডিজাইন চলে আসে একদম বাস্তবের মতো দেখতে লাগে ভাবে আমি চারটা কলি বানিয়ে নিয়েছিলাম তারপরে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে যদি শুকিয়ে যায় তাহলে আঠা দিয়ে লাগাতে হবে আর যদি না শুকায় এমনিতেই লেগে যাবে এইখানে আমি চারটা ছোট ছোট গোলাপ তৈরি করে নিয়েছিলাম এইখানে আমি তিনটা বড় গোলাপ তৈরি করেছিলাম চারটা কলি বানিয়েছিলাম আর চারটা ছোট গোলাপ তৈরি করেছিলাম আর এইভাবে প্যাচে প্যাচে চারের সাইডে একটা রাউন্ড দিয়ে নিচ্ছিলাম তারপরে সাজিয়ে দেখছিলাম ওটা কেমন লাগে আর আমার কাছে আরও এরকম ওয়ালমেট বানানোর জন্য এরকম বোর্ড আমি বানিয়ে রেখেছি এগুলো তো আরো বানাবো এরপরে পাতা বানিয়ে নিচতে আমি লাগিয়ে নিচ্ছিলাম আগেই ফুলগুলো আমি লাগিয়ে নিয়েছিলাম এই জন্য একটু সমস্যা হয়েছে আর আপনারা যদি চান আগে পাতা লাগিয়ে নেবেন তারপরে আমি ছোট ছোট গোলাপগুলো পাতার সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি এইটা যখন লাগাচ্ছিলাম তখন বলছিল যে এটা কেকের মতো দেখতে লাগছে আপনারাই বলুন এটা কি কেকের মতো দেখতে লাগছিল এরপরে আমি ডাল পাতা সবগুলো লাগিয়ে নিচ্ছিলাম তারপরে কলিও লাগিয়ে নিয়েছি একটা একটা করে সবগুলো আস্তে আস্তে করে লাগিয়ে নিয়েছিলাম আমার ভিডিওগুলো দিন আর রাত মিলে করা হয় যে কারণে এক এক সময় এক এক রকম দেখতে মনে হয় এরপর আরও বেশি পাতা লাগিয়ে নিয়েছিলাম তো আমার এত বেশি পাতা ভালো লাগছিল না পরে এগুলো তুলে ফেলেছি আর পেছন সাইডে এই রকম করে কাগজ দিয়ে আঠা লাগিয়ে নিয়েছিলাম তারপরে তো আমার ঘরের ওইখানে লাগিয়ে ফেলেছিলাম আসলে ঘরে আলো নাই তো যে কারণে ভিডিও সুন্দর হয়নি আর ওই যে ওই মাঝখানে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে ওই জায়গাতে নিজের নাম লিখে দিতে পারেন বা কোনো কিছু লিখে নিতে পারেন আর এই তো আমি ছাদে নিয়ে গিয়ে ভিডিও করেছিলাম মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার করা এটাই বেস্ট ক্লে দিয়ে তৈরির কোনো কিছু আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট দিয়ে দিবেন এরপর দিয়ে কি তৈরি দেখতে চান একটু জানিয়ে দিবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ